হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে আবারও নিয়ে চললাম কিছু গুরুত্বপূর্ণ নিউ নিউ কিচেন টিপস অ্যান্ড হ্যাকস যেগুলো জানা থাকলে আপনাদের প্রত্যেক দিনের কাজগুলো খুব সহজ হয়ে যাবে স্মার্টলি কাজ করতে পারবেন নিজের জন্য কিছু টাইম বাঁচাতে পারবেন তো চলুন চটপট করে আজকের ভিডিওটি শুরু করা যাক তো বন্ধুরা আমরা পেনের ইউজ তো সবাই করে থাকি কিন্তু কখনো কখনো পেনের মুখটা ভেঙে যায় বা পেছনের অংশটা ভেঙে যায় বা পেনটা নষ্ট হয়ে যায় তো সেক্ষেত্রে সেই পেনটা আমরা আর ইউজ করতে পারবো না বলে ফেলেই দিই তো আমার কাছেও দেখুন আমার হাতেও কিন্তু এরকমই ধরনের একটা ভাঙা পেন রয়েছে কিন্তু আমি পেনটা হয়তো ইউজ করতে পারবো না কিন্তু ঢাকনাটা আমরা ফেলবো না এই ঢাকনা দিয়ে আমি একটা ছোট্ট অর্গানাইজার তৈরি করে দেখাবো যেটার ইউজ দেখে আপনারা সত্যি বলবেন সত্যি দারুণ আইডিয়া তার জন্য কি করতে হবে আমাদের নিয়ে নিতে হবে ডাবল টেপ গাম তো আমি এখানে ডাবল টেপ আমি একটা টুকরো কেটে আর পেনের ঢাকনার পেছনের অংশে অংশে দেখুন এই লাগিয়ে এবার এই ঢাকনাটাকে আটকে দেব দেওয়ালে তো দেওয়ালে আটকানোর জন্যই এখানে ডাবল টেপ গামটা ঢাকনার মধ্যে লাগাতে হবে আর যে কোনো দেওয়ালে এভাবে করে আপনারা আটকে দিন ব্যাস আর কিছুই করতে হবে না খুব সহজে এইভাবে করে একটা ছোট্ট হ্যাঙ্গিং অর্গানাইজার তৈরি হয়ে গেল আর এর মধ্যে আমরা বিভিন্ন রকমের জিনিস হ্যাং করে রাখতে পারবো যেমন দেখুন চাবি রাখতে চাইলে আপনারা চাবিও রাখতে পারবেন বা কানের দুল তো এই সব জিনিসগুলো ছোট ছোট জিনিসগুলো যদি আমরা এইভাবে করে হ্যাং করে রাখি তাহলে দেখবেন আমাদের ক্ষেত্রে অনেক সুবিধা হবে আর একটা ঢাকনার মধ্যে মোটামুটি অনেকগুলো জিনিসই আপনারা হ্যাং করে রাখতে পারবেন চাইলে দু তিনটে ঢাকনাকে এইভাবে করে দেওয়ালে লাগিয়ে দিন আর ছোট ছোট জিনিসগুলোকে হ্যাং করে রাখুন এর ফলে কি হবে এই জিনিসগুলো রাখার জন্য আর আলাদা করে অর্গানাইজার কেনার প্রয়োজন পড়বে না আর তাছাড়া দেখবেন ছোটোখাটো জিনিসগুলো যখন আপনাদের দরকার হবে আপনারা টুক করে পেয়েও যাবেন আশা করছি টিপসটি কাজে দেবে চলে এলাম পরবর্তী টিপস নিয়ে বিশেষ করে আমরা যখন বাইরে কোথাও বেরাই বাইরে কোথাও গেলে মোটামুটি সবাই সানগ্লাস ইউজ করে থাকি সানগ্লাস তো আমরা মোটামুটি সবাই ইউজ করি ঠিক কথা কিন্তু মাঝে মধ্যে এই সানগ্লাস আমাদের খুলেও রাখতে হয় আর সানগ্লাসটা যখন আমরা খুলে রাখি তখন কিন্তু সানগ্লাসের এই যে বক্সটা দেখতে পাচ্ছেন এই বক্সের মধ্যেই ঢুকিয়ে রাখি মানে সাথে সাথে আমাদের কিন্তু এই বক্সটাকেও ক্যারি করতে হয় আর যেহেতু সানগ্লাসের বক্সগুলো একটু বড় মোটা সাইজের হয় সেক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হয় কারণ আমরা টুকিটাকি কোথাও বেরোলে দেখবেন এরকম ধরনের স্লিং ব্যাগ ক্যারি করি আর স্লিং ব্যাগের মধ্যে বেশি জায়গা থাকে না তাই এই বক্সটা যদি এই ব্যাগের মধ্যে ঢুকিয়ে ক্যারি করি তাহলে দেখবেন অর্ধেক জায়গা ঘিরে নেবে আর যদি আমরা বক্স না ক্যারি করে যদি শুধুমাত্র এই সানগ্লাসটাকে ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই তাহলে দেখবেন সানগ্লাসের এই গ্লাসের মধ্যে স্ক্র্যাচেস চলে আসে তার জন্য একটা ছোট্ট উপায় নিয়ে নিতে হবে মোজা আপনারা চাইলে নতুন মোজাও নিয়ে নিতে পারেন অল্প দামের মোজাগুলো কিনে ইউজ করতে পারেন তাছাড়া যদি পুরনো মোজা নিচ্ছেন তাহলে ভালো করে ধুয়ে নেবেন এবার কি করবেন মোজাটাকে না একটা মোজা নিলেই হবে একটা সানগ্লাসের জন্য তো যখন সানগ্লাসটা খুলে রাখবেন এই মোজার ভেতরে ঢুকিয়ে রাখবেন আর যদি আপনারা কোথাও বাইরে কোথাও দূরে কোথাও যাচ্ছেন সানগ্লাস ক্যারি করতে হবে সেক্ষেত্রেও কিন্তু আপনারা এই টিপসটি ফলো করতে পারেন মোজার ভেতরে সানগ্লাসটাকে ঢুকিয়ে যদি ক্যারি করা যায় তাহলে দেখবেন অল্প জায়গাও নেবে আর তাছাড়া দেখবেন স্ক্র্যাচেসও আসবেন সেফলি নিয়ে যেতে পারবেন আশা করছি এই টিপসটিও কাজে দেবে চলে এলাম পরবর্তী প্রত্যেক নিয়ে তো বন্ধুরা আমি একটা পাত্রে জল নিয়েছি এবার জলটাকে আমি গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি এবার নেব একটা প্যারাসিটামল ট্যাবলেট যে কোনো ট্যাবলেট নিতে পারেন বা এক্সপায়ারি ট্যাবলেটও নিতে পারেন তো একটা ট্যাবলেট কি করব এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম আপনারা চাইলে এই ট্যাবলেটটা একটু গুঁড়ো করেও দিতে পারেন বা মনে করছেন যে না গুঁড়ো করবো না তাহলে কোনো অসুবিধা নেই যখন জলটা ফুটবে তখন দেখবেন ট্যাবলেটটা নিজে নিজেই মেল্ট হয়ে যাবে মানে মিশে যাবে জলের সাথে তো দেখতেই পাচ্ছেন একদম জলটা ফুটে গেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়ে এই জলটাকে আমি একটা কাপে ঢেলে নেব ঢেলে নিয়ে আমি এই জলটার ইউজ করব কিচেন সিঙ্কে বা ওয়াশ বেসিনেও ইউজ করতে পারেন তো দেখবেন বন্ধুরা মাঝে মধ্যেই সিঙ্কের পাইপ লাইনটা জাম হয়ে যায় বা ছোটো ছোটো পোকামাকড়ও কিন্তু এই ড্রেনের মধ্যে থেকে এসে থাকে তো সেক্ষেত্রে দেখবেন এই জলটা যখন এই ড্রেনে ঢেলে দেবেন না যদি জাম লেগে থাকে সেই জামটাও ছেড়ে যাবে আর যেহেতু ওষুধ দিয়ে এই জলটা আমি সলিউশনটা তৈরি করেছি সেক্ষেত্রে দেখবেন ছোটো ছোটো পোকামাকড়গুলো যদি পাইপ লাইনে থাকে সেক্ষেত্রে দেখবেন সেগুলো মরে যাবে একদম ক্লিন হয়ে যাবে পরিষ্কার থাকবে আপনার কিচেন সিঙ্ক আর জীবাণু ছড়াবে না চলে এলাম পরবর্তী টিপস নিয়ে তো বন্ধুরা আমি এখানে নিয়েছি একটা প্রেশার কুকারের রাবার তো অনেক সময় হয় না প্রেসার কুকারের রাবারটা ছিঁড়ে গেছে নষ্ট হয়ে গেছে বা লুজ হয়ে গেছে আর সেই রাবারটার ইউজ করছি না তো এই এইরকম ধরনেরই রাবার নিতে হবে ঠিক আছে আর এই রাবার দিয়ে আপনারা ভাবছেন আমি কি করব এই রাবার দিয়ে দারুণ একটা টুল তৈরি করব যেটা খুবই কাজে আসবে তো বন্ধুরা আমি এখানে ছোটো আমার কাছে ছোটো প্রেসার কুকার ছিল তো আমি ছোটো রাবার নিয়েছি আপনারা চাইলে বড়ও নিতে পারেন তবে এই ছোটো দিয়েও কিন্তু বেশ ভালো টুল তৈরি হয়ে যাবে আর এখানে আমাদের নিতে হবে উল বা আপনাদের কাছে যদি দড়ি থাকে তাহলে দড়ি নিতে পারেন আমার কাছে উল ছিল এবার কি করব এই সমান করে কেটে রাখা উলগুলোকে রাবারের গায়ে বেঁধে দেব ঠিক আছে তো দেখতেই পাচ্ছেন কিভাবে বাঁধছি দু তিনটে গিট দিয়ে ভালো করে শক্ত করে বেঁধে নিতে হবে যাতে না খুলে তো এখানে আপনারা যে কোনো দড়িও নিতে পারেন একটু শক্ত করে মজবুত করে তৈরি করলেই বেশি ভালো হয় কষ্ট করে তৈরি করে সেটাকে যদি ভালো করে ইউজ না করতে পারি সেটা কিন্তু ভালো লাগে না ঠিক আছে তো একটু শক্ত করে বাঁধবেন মজবুত করে তৈরি করে নেবেন তাহলে দেখবেন এই টুলটি আপনাদের খুবই কাজে আসবে তো বন্ধুরা এরকম ধরনের টুল যখন আমরা বাজার বা অনলাইন থেকে কিনতে যাই সে ক্ষেত্রে দেখবেন আমাদের বেশ পয়সা খরচা হয়ে যায় তো বাড়িতে পড়ে থাকা জিনিস দিয়ে এই জিনিসগুলো যদি আমরা তৈরি করে নিতে পারি তাহলে আমাদের কিছুটা হলেও সাশ্রয়ও হবে আর খুব সুন্দরভাবে ইউজও করতে পারবো অনেক টেনশন দূর হয়ে যাবে এবার দেখুন বন্ধুরা উলগুলো মোটামুটি আমি বেঁধে নিয়েছি তারই মধ্যে থেকে তিনটে উল একসাথে ওপর দিকে উঠিয়ে একটা গিট দিয়ে দেবো যাতে আমি হ্যাং করতে পারি হ্যাঙ্গিংয়ের জন্য এই জিনিসটা আমি তৈরি করে নিলাম এবার নিতে হবে ক্লোথ ক্লিপ এবার কি করব এক একটা উলের সাথে এক একটা ক্লোথ ক্লিপকে বেঁধে দেবো তো ক্লোথ ক্লিপটা যখন বাঁধবো তখন এটাকেও ভালো করে গিট দিয়ে বেঁধে দেবো দেখুন টুলটি পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে আর ইউজের জন্য আমি হ্যাংও করে দিয়েছি আপনারা চাইলে যেখানে খুশি হ্যাং করতে পারেন ব্যালকানিতে বা ছাদে বা রুমের ভেতরে যেখানে ইচ্ছে সেখানে হ্যাং করে ইউজ করতে পারেন আর আমরা এর মধ্যে শুধুমাত্র হালকা পাতলা ছোটোখাটো জিনিসগুলোই হ্যাং করে ইউজ করতে পারবো টি শার্ট বা বড় বড়ো কাপড়গুলো হ্যাং করা যাবে না যেহেতু হালকা পাতলা তাই মোজা রুমাল আন্ডারওয়্যার আর এগুলো ডেলি ইউজে লাগে আর এইগুলোকে ডেলি আমাদের ধুতে হয় কারণ এই জিনিসগুলো ডেলি না ধুয়ে ইউজ করা যায় না ধুয়ে নিলে আবার শোকাতে গেলে খুব সমস্যার সৃষ্টি হয় এবার থেকে সেই সমস্যা হবে না বেলায় আপনারা যাইলে ধুয়ে এইভাবে করে হ্যাং করে দেবেন ফ্যানের নিচে তাহলে দেখবেন সকাল হতে হতে এই ছোটোখাটো জিনিসগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর ইউজও করতে পারবে বিশেষ করে বাচ্চারা আর হাজব্যান্ডেরা অফিস যায় সেক্ষেত্রে তাদের মোজা আন্ডার আর রুমাল প্রতিদিনই লাগে প্রতিদিনই ইউজ করে আর প্রতিদিনই ধুতে লাগে আশা করছি এই আইডিয়াটি আপনাদের খুবই কাজে আসবে তো চলুন বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে একদমই ভুলবেন না তারই সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও করে নিতে হবে আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন সেটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে হবে তো চলুন বন্ধুরা আবারও দেখা হচ্ছে অন্য কোনো নতুন ভিডিওতে টাটা বন্ধুরা